नमस्कार बंधुरा प्रतिमार हेसेले सबाइके स्वागत। आमी आजके आपनादेर जन्य निये एसेछि दुटो भिन्न स्वादेर पपकर्न रेसिपि। और एटा करते मात्र 5 मिनिट टाइम लागे, खूब सहजेई बाड़ीते बानिये नेওয়া যায়। सन्ध्ये बेलाय चा कफिर आड्डाय बा मुभि देखते देखते जस्ट जमे जाबे। एर जन्य की करते हबे चलुन आमरा भिडियोटी देखे निই। तो पपकर्न बनाते आमार जेटा लागছে সেটা হচ্ছে পপকর্ন। এরকম শুকনো দানা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। আমি এখানে একটা কড়া চাপিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে 3/4 কাপেরও কম একটু তেল দিয়ে দিয়েছি। আর ওর সঙ্গে গন্ধটা ভালো হবে বলে আমি একটু 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন বা শুধু বাটার দিয়েও করতে পারেন। এটা এবারে একটু গরম হতে দেব। আর তেলটা আপনারা কতখানি পপকর্ন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। বাটারটা গলে গেছে। আমি এখানে সামান্য, খুবই সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার আমি এই পপকর্নটা ঢেলে দেব। দিয়ে এটা বাটারের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেই একটা ফুটবে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধ করে দেব। দেখুন ফোটা বন্ধ হয়ে গেছে, দু একটা ফুটছে এখনো। আমি ওভেনটা নিভিয়ে দিলাম। এটা দেখুন এখনো হচ্ছে। এখানে সবগুলোই পপকর্ন একদম ফুলে দেখুন কি হয়েছে, এখনো ভেতরে ভেতরে হচ্ছে। দেখেছেন? যখন কমপ্লিট বন্ধ হয়ে যাবে আমি এইগুলোকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে। বাইরে কত দাম জানেন? এরকম বাড়িতে করা যায় সুন্দরভাবে। যারা জানেন তারা তো ঠিক, আর যারা জানেন না তাদের জন্য এটা রেসিপিটি। আমি আপনাদের দুরকম স্বাদের দেখাবো বলেছিলাম, তাই জন্যে আমি আর একটা দেখাচ্ছি আপনাকে। এটা ক্যারামেল পপকর্ন। আমি এখানে কড়া চাপিয়ে নিয়ে 1/4 কাপ চিনি নিয়েছি। আর চিনির সঙ্গে 1 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে এটাকে ক্যারামেল করব। ক্যারামেল আমি আমার অনেক ভিডিওতে ক্যারামেল করা দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এই সময় আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন এবার আমার রংটা বেশ সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি যে পপকর্নগুলো ভেজেছিলাম তার থেকে হাফ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবো। ভালো করে এই সিরাপের সঙ্গে, ক্যারামেল সিরাপের সঙ্গে কোট করে নেব। এই দেখুন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি একটা ছড়ানো পাত্রে, এটা জালিদার, এটা ছড়ানো পাত্রে এরকম ঢেলে নেব। আমি আর একটা স্বাদের করব, তার জন্য আমি এখানে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ বিট নুন, 1 চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা বড় পায় কড়াটাই আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, ওভেন কিন্তু জ্বলছে না, এমনি নিয়েছি। এর মধ্যে আমি সব পপকর্নগুলো নিয়ে নেব, বাদ বাকি যে পপকর্নগুলো ছিল তার মধ্যে এবার এই মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে এরকম করে মিশিয়ে নেব, আপনারা এদিক ওদিক করেও মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে ইচ্ছে করলে আর একটু বাটারও দিতে পারেন, দিয়ে এটা আর একটা স্বাদের তৈরি হয়ে গেল। এই দেখুন, এটা এরকম ডালা বেঁধে যায় কিন্তু চাপ দিলে ভেঙে নিতে হবে। এই দেখুন, এরকম করে ভেঙে নেওয়া যায়। ভেঙে নিয়ে সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। একটা হচ্ছে ক্যারামেল পপকর্ন আর একটা হচ্ছে ঝাল নোনতা পপকর্ন। দুটো পপকর্নই আমার তৈরি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা যেন অবশ্যই করে নেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এই দেখুন, এটা আপনারা বাড়িতে বানান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।